সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হলো ঘরে থাকা উপকরণ দিয়ে কির রেসিপি তো চলুন দেখে নেই কিভাবে রান্না করতে হয় চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিন্নি চাল আমি এখানে হাফ কেজি একটু কম চাল আমি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে সেখানে পুলার চালও ইউজ করতে পারেন চালটা দেওয়ার পর আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেব আর চালটা বলকুটা পর্যন্ত অপেক্ষা করব চালটাকে আমি হাফ সিদ্ধ করে নেব এখন দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি দুটি তেজপাতা দুটি এলাচ ডাকনা দিয়ে ডেকে রাখলাম এই তো বলকুটা আসছে এবার চালটাকে নাড়াচাড়া করে দিচ্ছি চালটা হাফ সিদ্ধ হয়ে আসছে কেন আমি পাঁচ লিটার দুধ ভালো করে জাল করে আমি তিন লিটারের মতো করে রেখেছি এবার আমি দুধটা চালের মধ্যে দিয়ে দিলাম দুধটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব আর এই চালটা আঠালু হয়ে থাকে দুধটা দেওয়ার পর একটু পরপর না করে দিতে হবে না হ'লে এটা নিচে দিয়ে লেগে যেতে পারে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এখানে আমি হাফ কেজি খেজুরের গুড় গ্রেড করে দিয়ে দিলাম আর গুড়টা আমি দুধের সাথে মিক্স করে দেখে নিয়েছি দুধটা ফেটে যায়নি এবার দিয়ে দিচ্ছি একটি কোরানো নারিকেল নারিকেলটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব ক্ষীরটা প্রায় হয়েই আসছে এবার দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটি স্মিস। এখন দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে রাখা নারিকেল এভাবে টুকরো করে নারিকেলটা দিলে কীটটা অসাধারণ মজার হয় গুড়টা দেওয়ার পর মিডিয়াম আসছে আমি দশ মিনিট চাল করে নিচ্ছি দশ মিনিট পর হয়ে গেল আমার এই মজাদার কিরের রেসিপি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ